দলবদলের শুরুতেই কোচ কার্লোস কুয়াদ্রাদকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব তারপর তার মত অনুযায়ী দল তৈরি করেছে লাল হলুদ ব্রিগেড যার জেরে পুরোনো দল থেকে বাদ পড়েছেন অনেকেই কেউ কেউ ছেড়ে গেছেন স্বেচ্ছায় এবার নাকি ইস্টবেঙ্গল ছেড়ে যাওয়ার তালিকায় যুক্ত হচ্ছেন অমরজিৎ সিং কিএমও দু হাজার সতেরো অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অমরজিৎ সিং কিএম পরবর্তীকালে মাঝমাঠের এই ফুটবলার সই করেছিলেন আইএসএল এর দল এফসি গোয়ায় যদিও গোয়ার জার্সি গায়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি কিএম পরে লোনে তাকে দলে নেয় ইস্ট বেঙ্গল ক্লাব ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে অবশ্য কুড়িটির কাছাকাছি ম্যাচ খেলেছেন কিএম তবে যতটা প্রত্যাশা তার থেকে দলের ছিল ততটা ভালো ফল করতে পারেননি কিএম যার জেরে মণিপুরের এই মিডফিল্ডারকে পরবর্তীকালে সিনিয়র দল থেকে ক্লাবের ডেভেলপমেন্ট দলে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবার শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব ছাড়তে চলেছেন তিনিও সবকিছু ঠিকঠাক থাকলে সদ্যই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ যোগ দেওয়া পাঞ্জাব এফসি তে খেলতে দেখা যেতে পারে অমরজিৎ সিং কিএমকে এই বছরই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে পাঞ্জাবের এই ক্লাব কাজেই আইএসএল এ খেলার মতো দল তৈরির দিকে আপাতত নজর দিচ্ছে তারা এতদিন ইন্ডিয়ান সুপার লিগে খেলে আসা ফুটবলারদের মধ্যে থেকে ফুটবলার পেতেও কিছুটা সমস্যায় রয়েছে এই ক্লাব প্রতিটি ক্লাবের উর্তি তারকাদেরই বেছে নিচ্ছে তারা দলে সই করানোর জন্য সেই তালিকায় নাকি রয়েছে আমরজিৎ সিং কিএমের নামও আর নিজেকে নতুনভাবে মেলে ধরার জন্য এই সুযোগকে কাজে লাগাতে চাইছেন আমরজিৎ সেই কারণেই নাকি দলবদলের সিদ্ধান্ত তার हर गेम में चैंपियन जैसी पकड़ वही एस आर एम बी टी एम टी